নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পাট শাক তবে এই শাকটা রান্না করতে আমি খুব একটা ভালো জানি না তবে আপনারা বলবেন এটা সঠিক রান্না করলাম কি না তবে আমি পাট শাক খেতে খুব ভালোবাসি পাট শাকগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইয়ে খুব সামান্য তেল দিলাম এই যে দেখুন পাট শাকগুলো কাটা হয়ে গেছে দেখছেন আর এগুলো একটা দুটো পাতা গোটাও রয়ে গেছে কেন কি চাকুটাই আমার একদম ধার ছিল না চলুন এগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম না তো শাকটা সেটে যাবে দিয়ে এগুলো এখন আপাতত সেদ্ধ করতে দেবো দিয়ে দেবো সাথে নুন নুন দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে দেবো যাতে সারা শাকের মধ্যে নুনটা ছড়িয়ে যায় এরপরে আমি দিয়ে দেবো একটা কভার তবে আমার মা জানেন তো এই পাট শাকের মধ্যে চুন দিত তবে চুনটা পরিমাণ মতন দিতে হবে বেশি দিয়ে দিলে কিন্তু মুশকিল কেন পাট শাক একটুখানি পাট শাক একটুখানি কষা কষা লাগে তো সেই জন্যে চুনটা দেওয়া হতো তবে আমি ভয়ে দিলাম না কি জানি পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে খাওয়া যাবে না তবে অনেক ছোটো ছিলাম তখন মা এগুলো করতো আমি দেখেছি এখন তো আর মা নেই যে জিজ্ঞেস করে নেবো তো সেই জন্যে আমি চুনটা ভয়ে দিলাম না আপনারা বলবেন তো এর শাকের মধ্যে চুন দিলে কতখানি চুন দিতে হবে এইখানে খুব সামান্য পেরে তেল দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচ শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা ব্যাস তবে আমার মা যেটা করতো না সেটা না একটু ঝোল ঝোল করতো ভাত দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগতো কিন্তু জানেন আবার আরেকটা রান্না হতো ওই পাট শাকের ভিতরে চিংড়ি মাছ দিয়ে সেটাকে বেঁধে বেঁধে ডালের মধ্যে দিয়ে করতো সেটাও দেখতাম সেটাও দারুণ হতো তবে সেটা আমার মনে আছে সেটা কোনো দিন আপনাদের সামনে নিয়ে আসবো আপাতত আমার শাকটা একদম রেডি হয়ে গেল আর খেতেও ভীষণ ভালো হয়েছিলো এমন নয় কি যে খারাপ হয়েছিল তা নয় ভীষণ ভালো হয়েছিল শুকনো ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে তবে আমি পাট শাক খুব একটা আমার বাড়িতে হয় না খুব কমই হয় সারা গরমকালে বোধহয় এই প্রথম বানালাম তো আমার কাছে তো ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন পাট শাক পাট শাকের রেসিপি পাট শাকটা আমি খুব একটা ভালো জানি না তবে আজকে মনে হয় ঠিকঠাক হয়েছে এপরে আপনারাই বলবেন এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেই জন্যে আপনাদের সামনে নিয়ে এলাম যদি ভালো হয়ে থাকে একটা লাইক অবশ্যই দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন